সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব উত্তরা ইউনিভার্সিটি অ্যাডমিশন সামার 2021-এর টিউশন স্কলারশিপ এবং টিউশন ফি এবং বিস্তারিত তথ্য। সো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখব এখানে টিউশন স্কলারশিপ কীরকম আছে। দেখো জিপিএ র্যাঙ্কস এসএসসি এইচএসসি ইচ তোমার যদি 5 থাকে 30% এবং এসএসসি এইচএসসি বোথ তোমার যদি 5 থাকে তুমি 100% স্কলারশিপ পাবা। এবং 4.50 থেকে 4.99 দেখো 20% পাবা এসএসসি এইচএসসিতে এবং 40% স্কলারশিপ পাবা এসএসসি এইচএসসি মিলে। আর বাদ বাকিগুলো তুমি দেখে নিও। এখন আমরা চলে যাব আমাদের মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি। এবং দেখো উত্তরা ইউনিভার্সিটির যেই ওয়েবসাইট সেটি হচ্ছে এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ www.uttarayuniversity.edu.bd। এই ওয়েবসাইটে গেলে তোমরা যাবতীয় সকল তথ্য পাবে। এখন আমরা দেখব ফি স্ট্রাকচার অফ ডিফারেন্ট প্রোগ্রাম ফর সামার 2021-এর বিস্তারিত তথ্য। সো চলো আমরা একে একে দেখে নেই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সেমিস্টার ফি থেকে দূরে যাবতীয় কিছু। দেখো বিবিএ অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং এইচআরএম এবং এমআইএস টোটাল সেমিস্টার হচ্ছে 12 সেমিস্টার। টোটাল ক্রেডিট হচ্ছে 136। অ্যাডমিশন ফি হচ্ছে তোমাকে 6,000 টাকা দিতে হবে এই ডিপার্টমেন্টগুলো অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং এবং এইচআরএম এবং এমআইএস। এরপরে দেখো তারপর আমরা একদম চলে যাব পার ক্রেডিট দেখো 2,560 টাকা এবং তোমাকে টোটাল ক্রেডিট ফি কলাম দেখো 3 থেকে 11 এক টু জেড পিলে 348,160 এবং টোটাল কস্ট দেখো এই কোর্সগুলো করতে এক একটা করতে তোমার টোটাল কস্ট দেবে 393,660 টাকা। আর আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ টোটাল কস্ট যাবে। তারপরে আমরা চলে যাবো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা দেখো 12 ক্রেডিটের এবং 12 সেমিস্টার এবং 153 ক্রেডিট। ভর্তি ফি দেখো 600 টাকা এবং টোটাল এই কোর্সটি করতে দেখো 386,210 টাকা যাবে। সো তোমরা এটা ভিডিও স্টপ করে আস্তে আস্তে দেখে নিতে পারো। আমি আস্তে আস্তে যেতটুকু পারি তোমাদের বলছি, বাদ বাকি তোমরা দেখে নাও। তারপর দেখো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সরি এটা ইভিনিং, আমরা ইভিনিং দেখবো না, জাস্ট আমরা আন্ডার গ্রাজুয়েট যেগুলো আছে সেই প্রোগ্রামগুলোই দেখবো। ইভিনিংও তোমরা দেখতে পারো বাট আমি একদম রেগুলার যেগুলো এগুলো বলতেছি। বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রিপলই দেখো রেগুলার 12 ক্রেডিট 12 সেমিস্টার 152 ক্রেডিট। অ্যাডমিশন ফি 6,000 টাকা এবং টোটাল কস্ট যাবে 391,220 টাকা। তারপর বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স 12 সেমিস্টার টোটাল সেমিস্টার 12টি এবং 144 ক্রেডিট। ভর্তি ফি 6,000 এবং টোটাল দেখো 181,100 টাকা। এটাতে তুমি যদি তোমার ম্যাথমেটিক্স অনার্স কমপ্লিট করো। তারপরে আমরা দেখব বিএসএস অনার্স ইন ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড মার্চেন্ডাইজিং টেকনোলজি দেখো 12 সেমিস্টার টোটাল ক্রেডিট হচ্ছে 136, ভর্তি ফি 6,000 এবং টোটাল হচ্ছে 379,760 টাকা। তারপরে দেখো আমরা দেখব বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রেগুলার বেজেট হচ্ছে 10 ক্রেডিট 12 সেমিস্টার এবং 160 ক্রেডিট টোটাল। ভর্তি ফি দেখো 6,000 এবং টোটাল তোমার কস্ট হবে 374,500 টাকা এই এই কোর্সটি কমপ্লিট করতে। তারপরে দেখো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রেগুলার এখানে দেখো সেমিস্টার 12 এবং ক্রেডিট 160, ভর্তি 6,000 এবং দেখো টোটাল তোমার খরচ যাবে 387,300 টাকা তুমি যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার রেগুলার বেচে অনার্স কমপ্লিট করতে চাও। তারপর দেখো এলএলবি অনার্স, এটা তো দেখো সেমিস্টার 12টি এবং ক্রেডিট 136, এটা তো ভর্তি একটু বেশি 10,000 টাকা এবং টোটাল 495,580 টাকা খরচ হবে। তারপরে দেখো বিএ অনার্স ইন ইংলিশ, এটা হচ্ছে তোমার স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স যে ফ্যাকাল্টি সেটা আমরা এর আগে দেখছিলাম এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট এবং আর এর আগে সবার আগে দেখছিলাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো তারপরে আমরা দেখব বিএ অনার্স ইন ইংলিশ
সেমিস্টার 12টি, 1,136 ক্রেডিট এবং ভর্তি ফি 6,000, এবং টোটাল যাবে 338,700 টাকা টিউশন ফি। তারপর দেখো বিএ অনার্স, যারা বাংলাতে অনার্স করতে চান, দেখো উত্তরা ইউনিভার্সিটি, এটাতে 12 সেমিস্টার, 137 ক্রেডিট, ভর্তি 6,000 টাকা এবং টোটাল হচ্ছে 1,24,440 টাকা। খুব কম টাকাতেই টিউশন ফিতে তুমি উত্তরা ইউনিভার্সিটিতে এই কোর্সটি করতে পারতেছো বাংলা। দেখো বিএ অনার্স ইন ইসলামিক স্টাডি, সেমিস্টার 12টি, ক্রেডিট 132, ভর্তি ফি হচ্ছে 1,06,000 এবং একটু 1,21,340, এটি আরো কমে তোমরা করতে পারতেছো। তারপরে আমরা দেখব স্কুল অফ এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, বিইডি অনার্স। দেখো এখানে 12 সেমিস্টার, ক্রেডিট 136, ভর্তি দেখো 6,000 এবং টোটাল 311,000 টাকা খরচ হবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের টোটাল খরচ হবে। তারপরে আরও কিছু দেখো, পেপার্স ডেট, অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ইন অরিজিনাল ফটোকপি অ্যান্ড 3 কপিস অফ ফটোকপি, এগুলো প্রয়োজন হবে। আর এখানে দেখো কিছু কিছু আছে, এলএলবি অনার্স, সিইপিএল ফি 3,000 টাকা, তারপরে দেখো বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং থিসিস ফি দেখো 6,000 টাকা। তোমরা এগুলো দেখে নিও, আর আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর মোটামুটি আমি আরেকটু আস্তে আস্তে যাই যেন তোমরা আবারও দেখতে পারো। আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভিডিওটা স্টপ করে যেটুকু জায়গা দেখা দেখে নিও। তোমাদের যে কোনো কোর্স, এখানে এমবিএ এর কোর্স আছে, মাস্টার্স এর প্রোগ্রাম আছে, আমি এটা বললাম না, জাস্ট অনার্স রেগুলার বেসে যেই সাবজেক্টগুলো সেইগুলোর বিবরণী আমি দিলাম, তোমরা ইভিনিংও দেখতে পারো। সো আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।